বাবা মা দুইজনই খেলেছেন জাতীয় দলের হয়ে, এখন ছেলে খেলছেন সেই একই জাতীয় দলের হয়ে। বলছি যুক্তরাষ্ট্রের অ্যাটাকার জিওভানি রেইনার কথা। ইংল্যান্ডের বিপক্ষে বদলি খেলোয়াড় হিসেবে নেমে বিশ্বকাপে অভিষেক হয় রেইনার। গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ ইরানের বিপক্ষে বাঁচামরার লড়াইয়ে বাবার নামের প্রতি সুবিচারের অপেক্ষায় আছেন এই মার্কিন উইঙ্গার। 1994 সালে যুক্তরাষ্ট্র জাতীয় দলের হয়ে অভিষেক হয় জিওভানি রেইনার বাবা ক্লাউডিও রেইনার। এরপর 94 বিশ্বকাপ দলের ডাক পেলেও ইঞ্জুরির কারণে খেলা হয়নি কোনো ম্যাচ, তবে খেলেন এর পরের তিনটি বিশ্বকাপ। 2002 বিশ্বকাপে অসাধারণ খেলে তৃতীয় আমেরিকান হিসেবে রোনাল্ডো, রোনালদিনিও, রবার্তো কার্লোস, ক্লোজাদের মতো কিংবদন্তিদের সঙ্গে জায়গা করে নেন টিম অব দ্য টুর্নামেন্টে। এরপর 2006 বিশ্বকাপে যুক্তরাষ্ট্রকে নেতৃত্ব দেন রেইনার। সে বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বাদ পড়ে নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানেন তিনি। জাতীয় দলের হয়ে 111 ম্যাচ খেলে 8 গোল করেন ক্লাউডিও রেইনা। শুধুমাত্র জিওভানি রেইনার বাবাই নয়, তার মা ড্যানিয়েল ইগানো খেলেছেন যুক্তরাষ্ট্রের হয়ে। 1993 সালে যুক্তরাষ্ট্র জাতীয় মহিলা দলের হয়ে অভিষেক হয় ইগানের, তবে তার আন্তর্জাতিক ক্যারিয়ার ছিল বেশ স্বল্প সময়ের। যুক্তরাষ্ট্রের হয়ে মাত্র 6 ম্যাচ খেলে 1টি গোল করেন ইগান। সেই বাবা মায়ের সুপুত্র জিওভানি রেইনার জাতীয় দলের হয়ে অভিষেক হয় 2020 সালে, তবে এর আগে যুক্তরাষ্ট্র বয়সভিত্তিক জাতীয় দলের হয়ে খেলেন এই উইঙ্গার। এরপরেই ডাক পান সিনিয়র টিমে। তখন থেকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের হয়ে 15 ম্যাচে করেন 4 গোল ও 1 অ্যাসিস্ট। অন্যদিকে জার্মান ক্লাব বরুশিয়া ডটমন্ডের হয়ে এই সিজনে 16 ম্যাচে 2 গোল ও 2 অ্যাসিস্ট করেন রেইনার।